ডাঙর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা উলিয়া হয়েছে। শোভাযাত্রার দৃশ্য আমি আপনার দেখাবলে আমি যত্ন করেছি। ইয়াত দেখা গেছে যে সহস্রাধিক মানুষ ভক্ত, রাম ভক্ত ইয়াতে ওলাই আছে। আর ইয়াত গোসাইগাঁও শহরের মাঝমজিয়ার দৃশ্য ইয়া, এই দৃশ্য আপনার দেখা পাইছে। ইয়াতে ইয়ারপরাই যে শোভাযাত্রা, এই শোভাযাত্রা উলিয়াই গোটাই শহর পরিভ্রমণ করব। আর এনেদরে কিন্তু আজি গোসাইগাঁও শহর এক উখল মাখল পরিবেশ, এক আনন্দময় পরিবেশ, এক আনন্দ মুহূর্ত আমি বলে আমি কব লাগবে। আমি কথা পাতব বিচারিম আয়োজক কমিটি আছে কি কম দাদা? হ্যাঁ, প্রথমতে সকল দেশবাসী প্রত্যেক হিন্দুতন হিন্দু সনাতন বাসী আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছো। গোটাই দেশ আজি রাম রামময় হয়েছে। অহাকালি অযোধ্যা শ্রীরাম মন্দির শ্রীরামচন্দ্রর প্রাণ প্রতিষ্ঠা হব, শুভ আরম্ভণি হব। আজি এই রাম মন্দির পরিষ্কারের সংগতি রাখি আজি গোসাইগাঁও শহর এক বিশাল ধর্মীয় রেলি ওলা হয়েছে। আর আমি আজি আপনাদের চাইছে যে গোসাইগাঁওত প্রত্যেকজনের মুখে মুখে রামধ্বনিয়ে গোটেই আর শঙ্খ ঘণ্টার প্রতিধ্বনিরে গোটেই আকাশ বতাহ মুখরিত করে তুলিছে। রামময় গোটেই বিশ্বতে আজি গোটেই শ্রীরামচন্দ্র ভগবানের প্রাণ প্রতিষ্ঠার কারণে সবাই উৎফলিত হয়ে আছে। আজি আমি গোসাইগাঁওত বিভিন্ন অঞ্চলের আহি সরু লড়া ছলী আই ভন্টি গোটেই মিলি আমি আজি এই শুভযাত্রা অংশগ্রহণ করছো। আর মানে গোসাইবাসীর আয়োজক সকলকে শ্রীরামচন্দ্র প্রভুর ওসর প্রার্থনা করছো যে সবাই মঙ্গলে থাকুক, সুস্বাস্থ্যে থাকুক। আর এই আমার এই ভব্য যাত্রা সকলে অংশগ্রহণ করুক তারে কামনা করলো। হয়, মই সবকে প্রথমতে জয় শ্রীরাম কব বিচারিছো। লগতে আমার যে 500 বছর তপস্যা, আমার প্রভু শ্রীরামচন্দ্র যে জন্মভূমি অযোধ্যাত আমার যে ভব্য মন্দির আজি তৈয়ার হয়ে উঠিছে, আর এটু প্রাণ প্রতিষ্ঠা অহাকালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডাঙরিয়ার নেতৃত্ব হব তাতে, তো আজি আমি গোসাইগাঁওত হাজার হাজার মানুষ মিলি আজি এই রামচন্দ্রজিক আগুয়াই লই আহিব কারণে, আর রামচন্দ্রজির যে ভব্য মূর্তি আর যে ভব্য মন্দির তাতে স্থাপিত হব ইয়ার কারণে আমি ওলাই আহিছো। আর প্রভু শ্রী রামচন্দ্র কারণে আজি আমি যে 500 বছর তপস্যা এটু আমার সফল হল। আজি আমি আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর আমার জ্যেষ্ঠ সংঘ কার্যকর্তা সকলের যে বলিদান ত্যাগ আর তেওর নেতৃত্ব আজি যে আমি মন্দির পাবলে সক্ষম হয়েছো, ইয়াতে আমি অতি আনন্দ আর উল্লাস ইয়াতে প্রকাশ করেছো। আর লগতে মই গোটেই ভারত তথা বিশ্বর সকল হিন্দু রাইজক কব বিচারু যে অহাকালি আমার যে রাম মন্দির প্রতিষ্ঠা হব, সকলে যাতে নিজের ঘরত বন্তি প্রজ্বলন চাকি জ্বলায় আর নিজের ঘরত রামচন্দ্রর পূজা অর্চনা করি রামচন্দ্রক যাতে আমি এক ধুনিয়া পরিবেশে আমি আকলি লব পারু, আমি এই পরিবেশ সৃষ্টি করিব লাগে। হয়, ধন্যবাদ থাকিল। হয় যদি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজি কিন্তু তার আগদিনা অর্থাৎ গোসাইগাঁও শহর দেখা গেছে এক ধর্মীয় সভা শোভাযাত্রা উলিয়াইছে। ধর্মীয় শোভাযাত্রা সহস্রাধিক ভক্তপ্রাণ রাইজ কিন্তু এনেদরে উলিয়াইছে। আর মই মোর সহযোগী অনুরোধ জানাইছো ইয়াতে কিছু দৃশ্য আমি দেখবলে আমি যত্ন করেছো। ইয়াতে চাওক আপনারা সৰু সৰু লড়া ছোৱালীবিলাকে এনেদরে নিজে হনুমান হাজি ওলাই আছে, লক্ষ্মী হাজি ওলাই আছে, জানকী অর্থাৎ সীতা হাজি ওলাই আছে, তার লগতে ইয়াতে আপনাদের মা কালী হাজি ওলাই আছে, সেই দৃশ্য আপনাদের প্রত্যক্ষ করেছে। এই দৃশ্য কিমান ধুনিয়া একটা দৃশ্য, এই দৃশ্য কিন্তু গোসাইগাঁও শহরের মাঝমজিয়াত আমি দেখা পাইছো। আর এনেদরে কিন্তু ধর্মীয় যে ডাঙর এক শোভাযাত্রা, এই শোভাযাত্রা উলিয়াইছে। আর এনেদরে কিন্তু আমি আপনার এই শোভাযাত্রা কিছু অংশ আমি আপনার দেখবলে আমি যত্ন করলো। আর এনেদরে কিন্তু সহস্রাধিক ভক্তপ্রাণ রাইজ আজি গোসাইগাঁও শহর ওলাই আছে, আর এই দৃশ্য আমি আপনার দেখবলে যত্ন করলো। Oh, my God.
Yeah.